আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব আহমেদ। ওয়েলকাম ব্যাক ইন নিউ অ্যানাদার ভিডিও। আপনাদের ভাই এক জীবনে আবার ব্যাক। তো আজকের এই ভিডিওতে আমরা সাধারণত একটা মিটার চেক করব। তো অনেকদিন যাবৎ ধরে আমার ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট আসতেছে যে ভাই মিটার নিয়ে একটা ভিডিও বানান। তো আপনাদের কথা আমি কিভাবে না করি বলেন তো। আপনি অনলাইনে নানা ধরনের মিটার পাবেন, যেমন মনিটার বড়, আবার মনিটার ছোট, আবার যেগুলো ওয়ারলেস আছে, আবার যেগুলো ওয়্যার আছে, এগুলো হচ্ছে ওয়্যারের মানে তারের। এই মিটারগুলো হচ্ছে বাংলাদেশে সচরাচর বেশি দেখা যায়, কারণ আমি নিজে 3-4 বছর ধরে এই মিটারগুলো বাজারে দেখছি, কারণ এগুলো অল্প দামে অ্যাভেলেবেল, এমনকি সব জায়গাটায় পাওয়া যায়। আমাদের হাতে যে মিটারটি রয়েছে, এই মিটারটি সাধারণত ওয়াটার প্রুফ। এখানে লেখা আছে ওয়াটার প্রুফ, মানে পানি লাগলেও কোনো সমস্যা নেই। একটা এলসেট, মানে এলসেট হলে আপনি নিজেই বাসায় লাগাইতে পারবেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি কোনো মেকানিকদের না লাগিয়ে নিজেই ট্রাই করুন, কারণ নিজে ট্রাই করার মজাই অন্যরকম। নষ্ট হলেও সেটা একটা নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগে। আপনাদের ভিতর থেকে অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে যে আমার সাইকেল তো ঠিকঠাকই আছে, কেন আমি মিটার লাগাবো? দেখেন, আপনি যখন বাইসাইকেল রাইড করেন, ওই মুহূর্তে হঠাৎ করে দেখবেন যে আপনার পায়ে একটা বাইক চলে যাচ্ছে, সে কিন্তু ঠিকই দেখতে পারে তার বাইকটা কত স্পিডে আছে। বাট আপনার কাছে যে সাইকেলটি আছে, সেই সাইকেলে যদি মিটার না থাকে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না যে সাইকেলটা কত স্পিডে চলতেছে। যারা লং রাইড করতে অনেক পছন্দ করে, তাদের জন্য তো মানে মিটার ফরজ, ঠিক আছে। আমার হাতে যে মিটারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিটারটির দাম হচ্ছে 250 টাকা। আরও বিভিন্ন রকম মিটার আছে। আজকের এই ভিডিওতে আমরা এটা ইনস্টল করব, পাশাপাশি রাইড করে দেখবো যে মিটারে হাই স্পিড কত ওঠে। বাইসাইকেলের এই মিটারটিতে তার মানে ওয়্যার ইউজ করা হয়েছে, আর যেটা ওয়ারলেস সেটা আরও সুবিধা। বাট ওয়ারলেসে গেলে আমার কাছে মনে হয় যে আপনাদের একটু খরচ বেশি হয়ে যাবে, বাট আপনি যদি তারে থাকেন তাহলে ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমরা এই মিটারটি ইনস্টল করব আমাদের এই ফাল্কুন সাইকেলে। আমার যে MTB স্টান সাইকেলটা আছে, সেটাই আমরা এটা লাগাবো না, কারণ সেটাতে স্পিড কম দেয় আমার কাছে মনে হচ্ছে। তো এটা আসলে সম্পূর্ণ রাইড সাইকেল আমার। তো চলেন ফটাফট ইনস্টল করে ফেলি। এইটা আমাদের মিটার, এখন এই মিটারটি আমরা আনবক্সিং করব। তো দেখা যাক মিটারের ভিতরে কী কী আছে। আর এটার ভিতরে প্রথম হচ্ছে যে এটা ছিল মেন মিটার। তো মিটারটি প্রথমে হচ্ছে আমাদের রিসেট করে নিতে হবে, যাতে সব কিছু 00 আসে। তো মিটারটি আমরা পরে চেক করব। আর এইটা হচ্ছে যে ম্যাগনেট, এই ম্যাগনেটের মাধ্যমে মানে এই দুইটা ম্যাগনেটের মাধ্যমে আসলে স্পিড উঠে থাকে, মানে এই দুইটা এইভাবে নড়ালে স্পিড উঠে থাকে। এই হলো আমাদের টুকটাক মিটারের কার্যক্রম, যাতে কোনো রকম নড়াচড়া না করে, কারণ আপনি যখন হাই স্পিডে বাইসাইকেল রাইড করবেন, ওই সময় কিন্তু আপনার মিটারটা দেখাচ্ছে খুলে এদিক ওদিক পড়ে যেতে পারে। এই জন্য অবশ্যই টাই দিয়ে খুব ভালোভাবে বাঁধবেন। আপনাদের ভিতর থেকে অনেকেই যে ভুলটা করে, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার সাইকেলের মিটারটি এই সাইডে লাগেন, মানে আপনার ম্যাগনেটটি যদি উপর সাইডে থাকে, তাহলে কিন্তু আপনার মিটার ঠিক মতন কাজ করবে না, কারণ এর ভিতরে ম্যাগনেট আর এই ম্যাগনেট কোনে গেল। এখন হারাই গেছিল। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার যে ক্যাবল আছে, এই ক্যাবল দিয়ে পেঁচিয়ে নিতে, যাতে যদি আপনার এই তারটি লুজ থাকে, তাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এই জন্য আমি এই ক্যাবলের সাথে আমাদের এই মিটারটি সেট করব, ক্যাবল দিয়ে এবং সাসপেনশন দিয়ে আমি এটা পেঁচিয়ে নিব, যাতে কোনো রকম কোনো সমস্যা না সৃষ্টি করে। কারণ ক্যাবল দিয়ে যদি আমি পেঁচাই না নিই, তাহলে পরে যে এনে তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি চাচ্ছি যে আমার ডিস্কের উপরে এই সাইডে হচ্ছে যে আমাদের মিটারটি লাগুক। তবে আপনি একটা কাজ করবেন সবসময়, সেটা হচ্ছে যে আপনার সাইকেলের মিটারটি কখনও উপর সাইডে লাগাবেন না। অনেকে এই ভুলটা করেন যে মিটারটা উপর সাইডে লাগান, তো যার কারণে স্পিডটা আপনি ঠিক মতন পান না। এই ম্যাগনেট আর হচ্ছে যে এই অ্যাডাপ্টারের মাঝখানে 2 মিলিমিটার গ্যাপ থাকবে, তো এটা সবসময় খেয়াল রাখবেন। যদি উপরে মিটার সেট করেন, তাহলে 5-6 মিলিমিটার গ্যাপ হয়ে যাবে, এতে স্পিডটা ঠিক মতন আসবে না, তো এটা সবসময় খেয়াল রাখবেন। এই ম্যাগনেটের সাথে আপনি একটা নাট পাবেন, সেই নাটটি সাধারণত আপনার এল সেটের 4-4 দিয়ে খুলবে, মানে স্টার দিয়ে খুলবে। এই জন্যই বলি যে একটা এল রাখেন, বুঝলেন? আপনাদের ভাইয়ের কথা তো শুনবেন না আপনারা। আমার সাইকেলের ফ্রন্ট হুইলে আমি হচ্ছে যে এটা একটা স্পোকে আমি লাগাই। তো দেখি, এই যে লাগানোর পরে জানে এই ক্যাপটা আপনাকে লাগাই দিতে হবে, কারণ এটা সবসময়ই ঘুরতে থাকবে, সবসময় ঘুরতে থাকবে। অবশ্যই এটা লাগানোর পরে আপনি এটা নাট দিয়ে ভালোভাবে টাইট দিবেন। আমার ক্যাপটা পরিয়ে দিই, কই রে বেটা। আমাদের বাইসাইকেলের মিটার ইনস্টল করার একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মিটার, আর এই মিটারে সবসময় খেয়াল রাখবেন যে সব কিছু যাতে 00 থাকে। তো আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে সব কিছু 00 আছে। 00 থাকলে কী হবে, আপনি যখন বাইসাইকেল রাইড করবেন, কত কিলোমিটার রাইড করলেন সব কিছু এখানে দেখতে পারবেন। পাশাপাশি আপনি টাইম সেট করতে পারবেন, মানে আপনার ঘড়ির দরকার হবে না, মিটারে আপনার টাইম দেখাবে। তো এটা অনেক ভালো একটা সার্ভিস। চলেন মিটারটা লাগাই ফেলি।
আমরা স্পোকের সাথে আমাদের যে ম্যাগনেট আছে এই ম্যাগনেটটি লাগিয়েছি ডান সাইডে, আর এর যে মিটার আছে সেটা আমরা লাগিয়েছি বাঁ সাইডে, কারণ আমাদের ডান সাইডে বেল আছে, এই কারণে আমরা বাঁ সাইডে মিটারটি লাগিয়েছি। এখন হবে মিটার টেস্টিং। এই যে নাইন স্পিড, তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা ফুল সাকসেসলি মিটারটি লাগাতে সক্ষম হয়েছি। দেখেন 7 স্পিড ছিল। তো আজকে আমরা অনেকদিন পরে গ্রাউন্ডে আসলাম আমাদের মানে মিটারটা চেক করার জন্য। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হচ্ছে যে আমি যখন রোলিং স্টপি মারছিলাম তখন আমার সাইকেলের স্পিড ছিল 34-33 মানে 34-33 স্পিডে আমরা যে পিছনের চাকা উঁচু করে যে রোলটা মারি। আমাদের বাইসাইকেলে মিটারটি ইনস্টল করা হয়ে গেছে, এখন আসলে আমরা টেস্ট করে দেখবো আসলে এর টপ স্পিড কত ওঠে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন টপ স্পিড তুলতে যাব এটা আপনাদের দেখানো সম্ভব হবে না, মানে সর্বোচ্চ আমার কাছে মনে হয় যে 30 পর্যন্ত বা 28 পর্যন্ত দেখানো সম্ভব হবে, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে সাইকেলের ব্রেক ধরে কিন্তু আসলে টপ স্পিড তোলা যায় না। তো চলেন, আজকে আমি গ্রাউন্ডে আমার টিউটোরিয়াল শ্যুট করছিলাম। টিউটোরিয়াল শ্যুট করতে করতে কিছু সাবস্ক্রাইবার দেখা করতে এসেছে, তো ইনারা এসেছে হচ্ছিল, একজন এসেছে চুয়াডাঙ্গা থেকে, আর ইনারা তো আমাদের পুরনো সাবস্ক্রাইবার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো আপনারা যারা দেখতেছেন আমাদের চ্যানেলে প্রায় 1,21,000 সাবস্ক্রাইবার হয়ে গেল আলহামদুলিল্লাহ, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই সাইকেলে মিটার ইনস্টল করার পরে যেন আমি টেস্ট করে দেখলাম যে আসলে এটাতে 37-38 স্পিড পর্যন্ত উঠতেছে। 37-38 স্পিড মানে অনেক, তো অনেক হাই, অনেক হাই। তো আজকের এই মিটারের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মিটারটি আপনি যদি অনলাইন থেকে কিনতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই একটু চেক আউট করবেন। আর ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরপর থেকে রেগুলার কন্টিনিউ ভিডিও আসবে ইনশাল্লাহ। ফিরে গেছে।